রাত পোহালে বিশ্বকর্মা পুজো সারা বাংলা মেতে উঠবে শিল্প দেবতার আরাধনায় ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে ঠাকুর তৈরি শেষ মুহূর্তে তর্জোর শুরু করে দিয়েছেন মৃৎশিল্পীরা তবু যেন কিছুটা খামতি থেকেই যাচ্ছে লকডাউনের পর থেকেই লোকসান হচ্ছে মৃৎশিল্পীদের মানুষ বর্তমানের থেকে ভবিষ্যৎকে প্রাধান্য দিচ্ছে বেশি তাই প্রয়োজনের অতিরিক্ত খরচ করতে নারাজ সাধারণ মানুষ আগে ঠাকুরের দাম ছিল তিন হাজার টাকার বেশি কিন্তু বর্তমানে সেই ঠাকুর বিক্রি হচ্ছে বারোশো টাকারও কম দামে তা সত্ত্বেও মূর্তির চাহিদা কমে যাচ্ছে এমনটাই জানিয়েছেন মৃৎশিল্পীর দাস বিভিন্ন জায়গায় ঠাকুর বায়না হলেও লাভ হচ্ছে না প্রতিমা শিল্পীদের লকডাউনে থাকতেও এবছর মানুষের হাতে পয়সা থেকেও লকডাউনে আছে ঠাকুরের আমাদের বাজেট খুব একটা ভালো নেই যারা বড় বড় ঠাকুর কিনতে তারা সব এখন ছোট ছোট ঠাকুর কিনতেছে ঠাকুরের অঙ্কটা একদম কমেছে যেখানে তিন হাজার চার হাজার টাকা যে ঠাকুরের দাম ছিল সেইগুলো হচ্ছে গিয়ে খুব বারোশো দেড় হাজার তাদের বাজেটটা কমে গেছে এছাড়াও প্রতিমা তৈরির সরঞ্জামের দাম বাড়ছে কিন্তু প্রতিমার দাম বাড়ছে না তাই কপালে চিন্তার ভাজ মৃৎশিল্পীদের আপাতত দুর্গা পুজোর দিকেই তাকিয়ে রয়েছেন প্রতিমার শিল্পীরা কোলাঘাট থেকে প্রদীপ কুমার মাইতি রিপোর্ট ওংকার অনলি ট্রুথ